हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुस्मिता किचन एंड ब्लॉग। आज के दिवाली तो सबाई के हैप्पी दिवाली। शुरू करछि आज के आमार न्यू ब्लॉग। तो घरे दिया दी आमरा बेरी पड़े दीपावली देखते। ए देखो आमार बर वीडियो बनाच्छे। तो एटा आमार बर जेखाने काज करे सेई होटेल, एटा की नाम लेखा आछे तोमरा के के बुझते पारले आमाके कमेंटे जानाओ। तो एखाने सब स्टाफरा मिले खूब आनंद करछे, देखाबो तोमादेर सेटा, देखते थाको। एखाने सबाई पटाका निये व्यस्त आछे। ওদের অফিস রুমে পূজো হচ্ছে, দেখো এখানে এরকমই পূজো করে। সবাই গোটা ফল দেয়, কেউ কেটে ফল দিয়ে পূজো করে না, ড্রাই ফ্রুট দিয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে। এটা ওর বসের অফিস রুম, দেখো কি সুন্দর করে সাজিয়েছে। এবার চলে যাব বাইরে, দেখাবো তোমাদের কেমন ফটাকা ফাটাচ্ছে সবাই, দেখো। ব্যাঙ্গালোরে দিওয়ালি মানেই শুধু ফটাকা ফটাকা। এখানে তো বাড়ির মতো এরকম পুজো হয় না, এখানে সবাই অনেক অনেক টাকার শুধু ফটাকা ফাটিয়ে আনন্দ করে। এখন এখানে কিছুক্ষণ থাকবো, আমার মেয়েও খুব আনন্দ করছে এখানে এখানে দেখে। তারপরে যে ব্যাঙ্গালোরে কোথায় দিওয়ালি হচ্ছে, কোথায় কালী পুজো হচ্ছে, সেটা তোমাদের দেখাবো, চলো। দেখো কত রং বেরঙের ফটাকা ফাটাচ্ছে সবাই। এখানে চলে এসেছি আমরা, এটা বাঙালি অ্যাসোসিয়েশন, এখানে কালী পুজো হয়েছে। ঠাকুরটা দেখো একদম বাড়ির মতোই, খুব সুন্দর, আর মণ্ডপটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমরা চলে এসেছি মণ্ডপের ভিতরে, দেখতে পাচ্ছ তোমরা এটা কত সুন্দর করে সাজিয়েছে। পুজো শুরু হয়ে গেছে অলরেডি, ঠাকুরমশাই পুজো করছে। তো এখন আমরা একটু সময় পুজোর এখানে বসবো, তারপরে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। সেই প্রসাদ বিতরণ কোথায় হচ্ছে সেটাও তোমাদের দেখাবো, সেখানে চলে যাবো। কিছু কত বাঙালি আছে, এই তো আমার মেয়ে, ওকে বসিয়ে দিয়েছি, বলেছি ভাইকে একটু দেখ, আমি একটু ভিডিওটা করি। এবার আমরা দেখো চলে এসেছি, এখানে প্রসাদ দিতে হচ্ছে, এখানে একটু দিকে তারপর দেখতে হয়। আমরা আছে, এবার দেখাবো তোমাদের, দেখো একদম পোলাও, ছোলার ডাল, পাঁপড়, চাটনি, মিষ্টি, খুব দারুণ লাগলো। তো প্রসাদ টুসাদ নিয়ে আমরা আবার চলে এসেছি ওর কাজের জায়গায়। তো এখানে গিফট দেবে ওনার, এর জন্য ওয়েট করবো, আর ততক্ষণ বাজি ফাটানোটা এনজয় করব। আর এখানে আমি এই প্রথম কালী পুজো দেখলাম, ঠাকুরটা ঠিক বাড়ির মতো, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। তো এখন আমরা এখানে কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণ থাকার পর ওনার কি গিফট দেবে সেটা নিয়ে বাড়ি যাবো। তোমাদের কেমন লাগলো ব্যাঙ্গালোরের কালী পুজো? আমি এখানে স্বগত হয়ে গেছে থাকি, কিন্তু আজ এই প্রথমবার দেখলাম দিওয়ালি। তো তোমাদের কেমন লাগলো তোমরাও জানাবে। আমার তো খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি। এখন বাড়ি চলে যাব। সবাইকে হ্যাপি দিওয়ালি। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনও, সাবস্ক্রাইব করে দিও প্লিজ, সুস্মিতা কিচেন অ্যান্ড ব্লগ। তাহলে আরও নতুন নতুন অনেক ভিডিও দেখতে পাবে। তো দেখো এখানে এখনও বাজি ফাটানো চলছে। এই ব্লগটা কেমন লাগলো তোমাদের জানাবে।
মেয়েকে যতই বলেছিলাম বাইরে চলে যাব কিন্তু আমার মেয়ে শেষ হচ্ছে না, দেখো ও আবার ওর বসের সাথে আমার বাজি আবার বাজি ফাটাচ্ছে, দেখো তো আজকের মতো বাই, এখানের মতো এখানেই শেষ করছি, বাই।